হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তালের আরেকটি রেসিপি দেখাবো অলরেডি দুইটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আজকে বানিয়ে দেখাচ্ছি তালের বিবিখানা পিঠা এটা যত অনেকটা সফট একদম কেকের মতো যদি এটা তালের কেক না কিন্তু এই পিঠাটা কিন্তু অনেক সফট হয় তো চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালীটি তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ ময়দাটা অনেকেই ইউজ করেন না তবে করলে কিন্তু এটা অনেক সফট হয় বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দারুচিনি গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এই সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি দারুচিনির গুঁড়া পরিবর্তে কিন্তু আপনারা এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এগুলো কোনোটাই ভাজতে হবে না ভাজা ছাড়াই গুঁড়ো করে দিতে পারেন যে কোনো একটা ইউজ করবেন হয় দারচিনি না হয় এলাচ এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এখানে তাল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এটা কিন্তু অনেক ঘন তাল জাল করা ঘন তাল ঘনতটা আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলো আবার মিক্স করে নিব তালের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি দুইটা ডিম আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না এবার আমি এখানে ঘন দুধ নিয়ে নিলাম দুই কাপ দুধকে জাল করে এক কাপ করে নিয়েছি এটাকে অল্প অল্প করে দিব আর মেশাবো আমি এখানে দুধটাকে তিনবারই ইউজ করব আস্তে আস্তে করে দিবেন আর মেশাবেন তাহলে মিক্সিংটা ভালো হবে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঘি অ্যাড করবো এক টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন কিন্তু ঘি দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে নারকেল করা দিয়ে দিচ্ছি এক কাপ এবার এগুলো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি সব কিছু কিন্তু দেওয়া শেষ এবার শুধু ভালো করে মিশিয়ে নিলেই হবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ওভেন হিট একটা বাটি নিয়ে নিলাম এটা কিন্তু আজকে আমি চুলায় করবো ওভেনে করবো না এটাকে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনার যে পাতটাই বসান না কেন খেয়াল রাখবেন এটা যাতে হিট হয় আর ভালো করে আমি সাইডে ঘি অথবা সাদা তেল যেটাই ব্রাশ করেন করে নেবেন আর যদি আপনারা ওভেনে করতে যান সেই ক্ষেত্রে এটাকে চারশো ফারেন হাইট অথবা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করলে হয়ে যাবে আমি এবার বাটিতে ঢেলে দিচ্ছি এখানে আমি অর্ধেকটা দিলাম বাকি অর্ধেকটা আমি ওভেনে করব। উপর দিয়ে একটু সাজানোর জন্য নারকেল করা দিয়ে দিচ্ছি আবারও দিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি তাহলে এটা পড়ে যাবে না পরবর্তীতে পিঠার সাথে খুব সুন্দরভাবে লেগে থাকবে আপনারা এটা পরেই দেখতে পাবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাজারে কিন্তু এখন অনেক হিটপ্রুফ বাটি পাওয়া যায় যেগুলো ঢাকনাগুলো হিটপ্রুফই থাকে চুলা একটি পাত্রে আমি পানি বসিয়ে নিলাম এটা কিন্তু এখনো ঠান্ডা পানি আছে চুলা আমি এখনো জ্বালাইনি পানিটা দিতে হবে যাতে যে বসান না কেন পাত্রটা অর্ধেক পানির মধ্যে থাকে পাচ্ছেন এবার এটাকে পাত্রটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যদি কেউ নন হারিতে করেন তাহলে কিন্তু ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিবেন আমার এটা আমি প্রায় দেড় ঘন্টার মতো তুলায় বেক করার পর হয়ে গেছে আপনারা টুথপিক দিয়ে একটু চেক করে নেবেন যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে ভাববেন যেটা হয়ে গেছে তো তৈরি হয়ে গেল তালের বিবিখানা পিঠা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করার পর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ গাছ লাগান পরিবেশ বাঁচান আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি সেজন্য অন্তত একটি হলো গাছ লাগান পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি